আসসালামু আলাইকুম, কোরআন রিডিং চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান। এই বয়ানটি সম্পূর্ণ শুনুন, ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোচনা পেশ করছেন বিজ্ঞ ইমাম ও খতিব সাহেব। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে যদি অন্য কোনো মেডিসিন ইউজ করতে চাইতেন, ওই যুগে যে ছিল না তা না, এখন হয়তো তার থেকে ডেভেলপ হয়েছে, ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা উপকরণ হিসেবে, দাঁত পরিষ্কারের উপকরণ হিসেবে গ্রহণ না করে সাধারণ স্বাভাবিক জিনিস যা পৃথিবীর সব দেশে পাওয়া যেতে পারে, যা পৃথিবীর সব জাতির স্থানে পাওয়া যেতে পারে, তা গাছের ডাল ব্যবহার করছেন। একটা পেস্ট এবং গ্রাসের যে দাম আর একটা মেসাকের যে দাম, দুই থেকে কোনটা বেশি? পেস্ট তো 100 টাকার নিচে কি কোনো পেস্ট আছে? 100 টাকার নিচে কোনো পেস্ট নেই। ব্রাশ ওটা 40-45 টাকা একটা ব্রাশের দাম, তো পরে এভারেজে ধরি 150 টাকা লাগবে তার গেস্ট, কিন্তু একটা মেসা কিন্তু এবং চলবে তো প্রায় অতদিনই চলে, যতদিন তো পেস্ট ব্রাশ চলতে পারে, তো সহজ না? এটা দিন মজুরও পারবে, পথের ফকিরও পারবে, রাষ্ট্রপতির জন্যও সহজ। সকল ছেড়ে নিয়ে যদি চায় যে এই সন্ন্যাসটা পালন করবে, কঠিন না সহজ? কিন্তু পেস্টার বিরাস আমাদের দেশের কথাই যদি চিন্তা করি, তাহলে কত ছেড়ে নিয়ে কত পার্সেন্ট মানুষ পেস্ট বিরাস ব্যবহার করে আর কত পার্সেন্ট মানুষ ওই অন্য কিছু ব্যবহার করে, তো বেশিরভাগ দেখা যাবে যে কি ওই গাছের ডাল, ওই যে কয়লা বা আদা কিছু দিয়ে কি দাঁত পরিষ্কার করে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম যে আমাদের অঞ্চলে নিম গাছ বলে, তারপরে অনেক কিছু যে গাছগুলো সেই গাছের ডাল যে কোনো জায়গাতে পাওয়া যায় সেগুলো কী করে, যে সব করে নেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন সুন্নাতগুলোকে শুরু করছেন, মানে করছেন কাজগুলো করছেন, যেটা অন্যদের জন্য সাল্লাম বলেন যে ইব্রাহিম রাসূলুল্লাহ আলাইহিস সালামকে সব থেকে বেশি হুকুম করছে, বেশি পরামর্শ দিচ্ছে, বেশি নির্দেশ দিচ্ছে মেসোকে। তখন মাঝে মধ্যে মনে হয়েছে যে মেসোকে কেমন পথের জন্য ওয়াজিব হয়ে যায়, কিন্তু তারপরেও এই অভিজ্ঞতা তো শুনি, যদি একটু বললেন তো পাশে মানে নামাজ পড়তে দাঁড়ানো যায় না, পাশে নামাজ পড়তে দাঁড়ানো যায় না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এটা হাদিসের মধ্যে খাইতে নিষেধ করা হয়েছে, এবং বিশেষ করে খেয়ে কোনো মজলিসে যাইতে, মানুষের মাঝে যাইতে নিষেধ করা হয়েছে। শুধু নামাজ না, আপনি দুজন মানুষের কাছে যাবেন এইটাও নিষেধ করা হয়েছে, কারণ এটি কোন কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন এটি খাইলে গন্ধ হয়, এইটা খাইয়ে মানুষের কাছে যাইতে নামাজ বা মসজিদ নয়, শুধু মানুষের কাছে যাইতেও নিষেধ। তাহলে এটা যদি নিষেধ হয় তাহলে সিগারেট আর বিড়ি এদের এগুলোর কী হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করেন, রিক্সা চালাই, গরিব কোন স্তরের গরিব মা বাপ গাড়ি বা জানাই, কিন্তু রিক্সা চালায় যখনই 20 টাকা হয়েছে প্রথমে কেনে সিগারেট কেনেন, তার প্রথমে সিগারেট কেনবেন, প্রথমে তো তার পারিবারিক প্রয়োজন পুরো করা দরকার ছিল বা তার নিজের প্রয়োজন পুরো করা দরকার ছিল, এই রিক্সার প্রথম প্রয়োজন যেটা গুনার কাজ তা দিয়ে শুরু করতে শুরু করতে গুনার কাজ দিয়ে।